বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে এমন কিছু আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ, যে আলোচনাগুলো বোঝার জন্য সহজ হবে। শুধু জ্ঞানী লোকেরাই বুঝবে না, মধ্যজ্ঞানী এবং নিম্নজ্ঞানী যারা আছে তারাও এই আলোচনাটি স্পষ্টই বুঝবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনবেন, আর এই আলোচনাটি ইহকাল ও পরকালে আপনাদের উপকার হবে। সেটি হলো দেখুন, কোরআনে আল্লাহ স্বয়ং বলেছেন, কি বলেছেন, যে তোমরা আমার ইব্রাহিমের কাবাকে পবিত্র রাখিও। তার মানে এটাকে ধোয়া মোছা, এটাকে পবিত্র রাখতে আল্লাহ বলেছেন যে আমার ইব্রাহিমের কাবাকে তোমরা পবিত্র রাখিও। আর এটা কেন বললেন যে আমার ইব্রাহিমের, মানে ইব্রাহিম নবী তো আল্লাহর নবী। আচ্ছা, এরপরে ইব্রাহিম নবী তিনি কিন্তু এই কাবা নির্মাণ করেছিলেন আল্লাহর আদেশে। তো এখন আল্লাহ কিন্তু এটিও বলেছে, তোমরা আমার ইব্রাহিমের কাবাকে পবিত্র রাখিও। আবার কি বলেছে, তোমরা আমার কাবাকেও পবিত্র রাখিও। তাহলে এই কথাটি মোল্লা মুন্সি যারা আছে তারা কি জানে না, তারা কি দেখে না? আসলে কোরআনটাকে পরে তারা ডেঙ্গে চলে যায় এবং ভুল ব্যাখ্যায় ভরে গেছে। সঠিক ব্যাখ্যার মধ্যে কেউ নেই। যদি 50 জন মাওলানা বা মুফতি আজম তারা যদি কোরআনকে তাফসির করে, কারো তাফসিরের সাথে কারো তাফসির মিল নেই। দেখা যায় আল্লাহ বলেছে এক কথা আর 50 জন বলেছে 50 রকম কথা। আসলে কোন কথা যে ঠিক আর আমরা যে পাবো কোন দিক, আসলে এই দিক খুঁজে পাচ্ছি না। তাই আজকে আমার চোখে যা পড়লো যে আল্লাহ নিজে কোরআনে বলেছে যে তোমরা আমার ইব্রাহিমের কাবাকে পবিত্র রাখিও, আবার বলেছে আমার কাবাকেও তোমরা পবিত্র রাখিও। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ যিনি যে কাবা নির্মাণ করেছিলেন, তাহলে সেটি কিন্তু আল্লাহ প্রকাশ করে বলেছেন। তাহলে আল্লাহর আদেশে তিনি কাবা নির্মাণ করেছেন। তবে আল্লাহ যে বলেছে যে আমার কাবাকেও তোমরা পবিত্র রাখিও, তাহলে আল্লাহর কাবা কোনটি? ইব্রাহিম খলিলুল্লাহর যে বানানো কাবা, সেটার দিকে কিন্তু আমরা সকলেই পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, আবার দক্ষিণ থেকে দেখা গেছে যে কাবাকে সামনে রেখে সেজদা করা হচ্ছে। তাহলে আল্লাহ যে বলেছে আমার কাবাকেও তোমরা পবিত্র রাখিও, তাহলে আল্লাহর কাবা কোনটি? হে জগতবাসী, হে সমস্ত মাওলাগণ, মাওলানাগণ, হে সমস্ত কারি হাফেজ কারি যারা আছেন, আমি তাদেরকে বলছি যে আল্লাহর কাবা কোনটি? যদি আল্লাহর কাবা যদি আপনারা খুঁজে না পান, তাহলে কি আপনারা সেই ইব্রাহিম খলিলুল্লাহর কাবার দিকে আপনারা করছেন? তা আল্লাহ বলেছে দুইটি কাবার কথা। একটি কাবা হলো ইব্রাহিম খলিলুল্লাহকে নির্দেশ দিয়েছে, সেই কাবা গঠন করেছে, সেই কাবা তৈরি করা হয়েছে। কিন্তু আল্লাহ যে বলল যে আমার কাবাকে তোমরা পবিত্র রাখিও, তাহলে আল্লাহর কাবার দিকে তো সেজদা দেওয়া বাকি। আর এই দিক দিয়ে বুঝলেও না বোঝার মতো করে থাকি আর দিচ্ছি আমরা আল্লাহকে আমরা দিচ্ছি ফাঁকি। দেখেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহর বানানো কাবার দিকে যদি আমরা সেজদা করতে পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহর কাবার দিকেও সেজদা করতে হবে। যদি আমরা সেই আল্লাহর কাবা না চিনি, তাহলে সেই আল্লাহর কাবা কোনটি? আজকে আল্লাহর কাবা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। দেখেন, কোরআন খোলেন, হাদিস খোলেন, এবং ওলিয়া উলিয়াদের জীবনী খোলেন বা নবী রাসূলদের জীবনী খোলেন, দেখবেন যে আল্লাহ কিন্তু একটি কথা বলেছে যে সুফি যিনি নিজেকে পবিত্র করেছে সেই সফল কাম। আবার কি বলেছে যে একজন মুমিন ব্যক্তির কালবে আমি আল্লাহর অবস্থান, আমি একজন মুমিন ব্যক্তির কালবে বসি। আর সেই মুমিন ব্যক্তির কালবে বসে কখনো কখনো সেই মুমিনকে আমি ব্যবহার করি, সেই মুমিনের মুখে আমি কখনো কথা বলি, যা বলি তা হয়ে যায়, সুবহানাল্লাহ। তবে আজকের আলোচনাটি কি, যে দেখেন বাংলাদেশে এত মাজার গড়ে উঠেছে, দেখবেন এই মাজারের মধ্যে মানুষ কেউ সেজদা করতেছে, কেউ ভক্তি করতেছে, কেউ দেখা যায় যেখানে মোনাজাত করতেছে, কেউ ওলি আউলিয়ার কাছে কিছু চাইতেছে। এখন এই জিনিসগুলো কাদের কাছে খারাপ লাগে? কারা এই মাজারের বিরুদ্ধে চলে এবং বলে মাজার পূজারি? তাহলে মাজার পূজারি যারা বলতেছে, আসলে কিন্তু যে
আল্লাহ যে বলেছে আমার কাবা এবং ইব্রাহিম খলিলুল্লাহর কাবা, তাহলে আল্লাহর কাবা কোথায়? আল্লাহর কাবাটি সেখানে কোনখানে? দেখেন আল্লাহ তাআলার কাবাটি কোনখানে? আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সূরা সাফফাতের মধ্যে বলেছে যারা আমার পথে, আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি। আবার বলেছে কি সূরা এনসিরার মধ্যে আল্লাহ কি বলেছে, যারা যে সাধকদের উচিত সাধনা করা, যখনই অবসর পাও সাধনা করো। তাহলে সাধনা করার কথা আল্লাহ বলেছে। তাহলে একদল সালাতের কথা পেয়েছে, সালাত কায়েম করতেছে যেভাবে পারছে যেভাবে মনে চাচ্ছে, কিন্তু সাধকদেরকে আল্লাহ এটাও বলেছে যে সাধকদের জন্য, সাধকদের জন্য যে সাধকদের জন্য উচিত যখনই অবসর পাও সাধনা করো। তাহলে আল্লাহ কিন্তু সাধকদের সাধনা করার কথা বলা হয়েছে। আবার বলেছে আমার কাবাকেও পবিত্র রাখো। সে আমার কাবাটি কোথায়? যিনি একজন পবিত্র মানুষ, যিনি একজন ওলি, যিনি একজন আউলিয়া, সেই মমিন ব্যক্তির কালবের মধ্যে আল্লাহর সিংহাসন। সেই মমিন ব্যক্তির ভিতরে যদি আল্লাহর সিংহাসন হয়ে থাকে, তাহলে আমরা সেই সিংহাসনের দিকে ফিরা যখন সেজদা করব, তখন কিন্তু সেই মমিন হকবর নয়, তখন কিন্তু সেটা অলি হকবর নয়, তখন কিন্তু সেটা পীর হকবর নয়, মুর্শিদ হকবর নয়, আল্লাহু আকবার। তাহলে মমিনের কালবে বসে আল্লাহ এই সেজদাটা নিয়ে গেল। আচ্ছা, এখন বুঝলাম একজন মমিন ব্যক্তি জীবিত এবং জীবিত মানুষের কালবের মধ্যে আল্লাহ থাকে। মমিনের দিকে ফিরা যখন সেজদা করে আল্লাহু আকবার বলবে, তাহলে মমিনের কালবে বসে আল্লাহ এই সেজদা নিয়ে গেল। তাহলে আল্লাহর কাবা হলো কোনটি? কাবা একটা ঘর, আর সেটা আল্লাহর ঘর, সেটা মমিনের কালবের ভিতরে আল্লাহর সিংহাসন, সেখানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। যদি এই কথাটি কেউ না মানে, তাহলে সে কোরআনকে অস্বীকার করলো, হাদিসকে অস্বীকার করলো, আর সে কোরআন হাদিসকে অস্বীকারকারী ব্যক্তি তিনি কাফের। আচ্ছা, এবার আমি আসব যে মাজারের মধ্যে যারা বলে, একটা দল বলে থাকে যে মাজার পূজার, এই যে মাজার পূজার কথা, দেখেন পূজা কিন্তু ও সাংস্কৃতিক ভাষা, তাহলে এর বাংলা কি আসে জানেন? সেবা। পূজার শব্দের অর্থ সেবা। তাহলে মাজারের মধ্যে গেছে সেবা করতেছে মাজারের, যেমন এখানে পূজা কথাটা কিন্তু আসে না। দেখেন পূজা অর্থ যদি সেবা হয়ে থাকে, তাহলে সে তো বডির মধ্যে নেই, যার বডিটা এই মাজারের মধ্যে শাহিত রাখা আছে, সেই বডির মধ্যে কি সে আছে? সে তো আত্মজগতে, রুহানি জগতে, সে সিদ্রাতুল মুনতাহাতে চলে গেছে, এবং যখনই ইচ্ছা তখনই সে আসতে পারে। কেননা আল্লাহ বলেছেন যে আমার একদল বান্দা বন্ধু, তারা নিজেকে, আত্মাকে তারা মুক্ত করেছে, তারা মুক্ত, তারা যেখানে সেখানে যেতে পারে, আসতে পারে, চক্ষুমান ব্যক্তি ছাড়া এদেরকে কেউ দেখতে পারে না। এবার আমি যে কথাটি বলবো, যে দেখেন যে মাজার পূজার কথা যারা বলছে, কথাটা ভুল। কেমন ভুল? যে পূজা শব্দের তো সেবা, তাহলে সেই মাজারের মধ্যে পাগল আছে, ফকির আছে, বিভিন্ন মানুষ আছে, কত কত মানুষ মানত করেছিল যে হে অলির দরবারে অলি আউলিয়াকে উসিলা করে আল্লাহর কাছে চেয়েছে, তার সেই কাজটা সফল হয়েছে, তখন সে 50,000 টাকার খাবার খাদ্য এনে সেই মাজারের মধ্যে বিলি করে দিয়েছে, মানুষ খেয়েছে। তো মানুষ যে খাইলো, এখানে এটা কি হলো? এটা মানব সেবা হলো। তাহলে মানব সেবা, সেখানে পূজা, পূজা শব্দের অর্থ সেবা, আর সেবার কথা কিন্তু আল্লাহ বলেছে যে মানব সেবাই পরম ধর্ম। আবার কি বলেছে সূরা মাওনের মধ্যে, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না, যারা নামাজে উদাসীন কিন্তু মানব সেবার মধ্যে তারা নেই। তাহলে দুর্ভোগের মধ্যে ফেলানো হয়েছে যারা মানব সেবা না করে। সেবারই আরেক নাম হলো, সেবার আরেক নাম হলো কি? সেবারই আরেক নাম হলো পূজা। তাহলে দেখা গেছে তারা যেহেতু আমাদের একটা বাংলা ভাষা নিয়ে গেছে, যে হিন্দুরা জল বলে, আমরা জল বলবো কেন? আমরা পানি বলবো। তাহলে পানি কি? পানি তো জল, জলই তো পানি।
তাহলে তারা পূজা বলে আমরা সেবা বলি, সেবা বলতে আমাদের কোনো অপরাধ নেই, পূজা বললে না জানি কি হয়ে গেছে ভাই, এই কি অবস্থা দেশের। আসলে মূর্খ দিয়ে দেশ ভরে গেছে, কিন্তু মূর্খ কাকে বলবো, যারা অনেক শিক্ষিত সে কি আসলে জ্ঞানী না। দেখবেন লালন ফকির, তিনি কিন্তু সে বাহ্যিক শিক্ষা তার এত নেই, তারপরেও তিনি কিন্তু সে ধ্যান সাধনার মাধ্যমে পৃথিবীর কোন জায়গায় কি আছে তা বলে গেছে, এবং বিজ্ঞান তা সেখান থেকে রিসার্চ করে পাচ্ছে। তার মানে কি, জ্ঞানী সেই ব্যক্তি যারা আগুন নিগুম খবর বলতে পারে। যাই হোক, সেখানে যাব না। আজকের মূলত বিষয় হলো, দেখেন মাজার, যে এটা কিন্তু একটা রওজা, মাজার অন্য একটা ভাষা এখানে দিয়ে, মাজারটা সাধারণ মানুষের চোখে এর মাজার আবার কিসের, এখানে ভণ্ডামি সন্ডামি এটা সেটা বলে। আসলে কিন্তু দেখেন যে মাজার যে বিষয়টা, এটাই কিন্তু রওজা, ওলিয়া উলিয়াদের রওজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যে জীবিত ছিলেন, দেহ ত্যাগ যখন করলেন তখন তার এই বডিটাকে সযতনে রাখা হয়েছে। সযতনে কেন রাখা হয়েছে জানেন? সযতনে এজন্যই রাখা হয়েছে, আল্লাহ কি বলেছে, আমি মুমিন ব্যক্তির কালবে আমার সিংহাসন। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবের মধ্যে আল্লাহ বসত করেছিলেন, তার কালবের মধ্যে আল্লাহর সিংহাসন ছিলেন, আর সেই সিংহাসনে বসে সমস্ত কিছু করেছে বলেছে। তাই বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় এবং বড় বন্ধু, ছোট বন্ধু যারা আছে ওলি আউলিয়া পৃথিবীতে, তারাও কিন্তু আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। তাহলে সেই বন্ধুদের যখন মাজার হয় কেন হয়েছে, সেই ওলি আউলিয়ার কালবের মধ্যেও আল্লাহ বসেছে। তাহলে একটা জিনিস আপনারা বোঝেন, যেমন আপনার পিতা আপনার মাতা খুব পরহেজগার ছিল এবং ভালো ছিল, সেই পিতা মাতার যে একটা চেয়ারের মধ্যে আপনার মাতা পিতা বসতো, সেই চেয়ারের মধ্যে কাউকে বসতে দেন না, এটাকে সুন্দর করে রেখে দিয়েছেন যে আমার পিতা মাতা এই চেয়ারের মধ্যে বসতো, সেই চেয়ারটা আপনার কাছে অনেক মূল্যবান, কি লক্ষ টাকা দিলে আপনি বিক্রি করবেন না। তার মানে কি, বাবা মার সম্মান। ঠিক একটা ওলি আউলিয়ার কালবে যদি আল্লাহ বিরাজ করে, আল্লাহ যদি সেই কালবের মধ্যে সিংহাসন নিয়ে আল্লাহ বসত, তাহলে সেই বডিটাও কিন্তু পবিত্র এবং সম্মানী, এবং সেই সম্মানী বলেই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনা শরীফে তার রওজা হয়েছে, সেখানে তার বডি রাখা হয়েছে। তাহলে ওলিয়াউলিয়ারা তো আল্লাহর বন্ধু, তারাও তো পবিত্র, তাদের কালবের মধ্যে তো আল্লাহ বিরাজ করেছে, তাদের কালবের মধ্যে সিংহাসন বানিয়ে আল্লাহ বসেছে, তাহলে সেই ব্যক্তিটি পবিত্র, আর সেই মহাপবিত্র আল্লাহ সেই কালবের মধ্যে সিংহাসন বানিয়ে বসেছে, এবং সেই মুখে যদি কিছু বলতো তা ফলে যাইত, আর মানুষ উপকার পাইতো, তখনই তার একটা মাজার হয় বা একটা রওজা হয়। তাহলে একটা ওলি আউলিয়ার কালবে যদি আল্লাহ বসত করে, তার সর্ব অঙ্গই পবিত্র, আর সেই পবিত্র দেহটা সযতনে রাখা হয় এবং সেখানে সেজদা করা হয়। এই যে একটা কথা বলা হয় যে মাজারের মধ্যে সেজদা করে, দেখেন মূলত মাজারকে কেউ সেজদা করে না, যদি করে তাহলে সেরে কি হবে, আর সেজদাটা তো করতে দেখে মানুষ। দেখেন আমরা যে কাবার দিকে ফিরে সেজদা করি, কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, যে কাবাকে সামনে রেখে আমরা কেবলাকে মুখী হয়ে আমরা সেজদা করছি, আচ্ছা তাহলে সেই কাবা কিন্তু মানুষেরই তৈর, ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে এটা তোলা হয়েছিল। তাহলে আমার কথা হলো যে এই কাবাকে আমরা সামনে কেবলামুখী হয়ে নামাজ পড়ি কাবাকে সামনে রেখে, তাহলে আমরা মূলত কাবা হকবর বলি না, আমরা কিন্তু মক্কা শরীফ হকবার বলি না, আমরা কি বলি, আল্লাহু আকবার। তাহলে সেই কাবাকে সামনে রেখে আল্লাহু আকবার মানে সেজদা আল্লাহকে দিচ্ছি। তাহলে আমি বলবো যে মাজারের মধ্যে যদি কেউ সেজদা করেও, তাহলে দেখেন সেই ওলির কালবের মধ্যে যখন আল্লাহ থাকতো তার বডিটা পবিত্র, এবং সেখানে যখন আল্লাহর সিংহাসনটা, যখন আল্লাহর সিংহাসন নিজেই তিনি ওলি আউলিয়া, তাহলে তাকে যখন শাহিত রাখা হয়েছে, কি আবেগের বসে সেজদা দেয় কি বলে, সেই ওলি হকবর না মাজার হকবর না, তাহলে কি বলে, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সেই ওলির উচিলা করে এই সেজদা নিয়ে যায়, যেমন কাবা আল্লাহ না কাবার ভিতরও আল্লাহ না, তাহলে কাবা দিকে সেজদা করার উদ্দেশ্য কি, যে আমরা ওদিকে ক্যাবলামুখী হয়েছি, আমরা সেজদা দিয়েছি, কাবা হকবর বলেনি আল্লাহ হকবর বলেছি। ঠিক আমরা যারা দেখতেছেন যে মাজারের মধ্যে সেজদা দিচ্ছে না, তারা মাজারকে সেজদা দিলেও সেখানে আল্লাহু আকবার বলছে, তাহলে সেজদাটি কে পেয়েছে, সেই ওলির উসিলা করে আল্লাহ এই সেজদা নিয়েছে, সুবহানাল্লাহ।
যদি এই জ্ঞান বিবেক বুদ্ধি যদি কোনো মানুষের থাকে তাহলে তারা কখনো মাজার ভাঙচুর করবে না। আর যদি তারা করে তাহলে তারা বুঝে শুনে করে, যারা না বুঝিয়া করে তাদের একটা ক্ষমা আছে, যারা বুঝিয়া করবে তাকে ইহকাল এবং পরকাল কোথাও ছাড়া হবে না। তবে দেখেন যারা বর্তমানে এত মাজার ভাঙচুর করেছে, কেউ দেখা গেছে দলবদ্ধ হয়েছে, একজন টাকাওয়ালা মানুষ শরীয়তপন্থী সে ভালো একটা বোঝে না, বলতেছে যে এখানে সেজদা করে এখানে গাঁজা খায়। আরে বাবা, ওই অলি তো তাদেরকে গাঁজা খাইতে বলেনি, একদল লোক আছে নিরাপদ স্থান মনে করে সেখানে বসে খায়, কেউ কাউকে কিছু বলে না। যেন মাজারের মধ্যে কোনো গাঁজা সেবন না হয় এবং তাদেরকে এখান থেকে দূর করে দেওয়া হবে, এটাই ঠিক। কিন্তু এটা হয়তো কেউ দায়িত্ব নিয়ে করছে না, একজনের জন্য দশজনের বদনাম হয়েছে। কিন্তু মাজারওয়ালা ব্যক্তি যিনি মাজারে শাহিত আছে, তিনি তো কখনো বলেননি যে তোমরা এখানে বসে গাঁজা খাও। তাহলে এদের জন্যই কিন্তু একটা বদনাম সৃষ্টি। তবে আমি সকল পৃথিবীতে সকল মাজারপন্থীদেরকে, যারা আল্লাহর মাজার, আল্লাহর অলির মাজার এবং আল্লাহর অলির পথে যারা, আল্লাহর তরিকতে যারা আছে, তাদের সবাইকে আমি বলব, আপনারা এই গাঁজা খাওয়ার বিষয়টা, মদ পান করার বিষয়টা, নর্তকীর বিষয়টা, এগুলা এখান থেকে দূরে সরিয়ে দেন, অন্যথায় করো, এখানে নয়। তাহলে ওলি আউলিয়ার সম্মান থাকবে। আজকে কিন্তু তারা এই সুযোগটাই নিয়েছে যে এখানে গাঁজা খায়, মেয়ে নাচায়, বিভিন্ন কিছু খারাপ লোকের এগুলা করতেছে, ভালো মানুষের এই বদনাম হচ্ছে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আমি কেন করছি, যে যারা বলতেছে মাজার পূজা, আসলে কিন্তু মাজারেই সেবা পায় যারা এতিম অসহায়, তারা বসে থাকে, হ্যাঁ খেতে পায় না, লাইনে দাঁড়িয়ে থাকে, সেই লাইনে বসে থাকে, যদি একটু খিচুড়ি পাই, যদি একটু খাবার পাই, বাবা নাই মা নাই এদেরকে দেখার কেউ নাই, মাজারের উচিলায় খাচ্ছে। তাহলে দেখা যায় যে পৃথিবীতে অনেক ধনী লোকেরা আছে, গরিব দুঃখীর দিকে কিন্তু তেমন লক্ষ্য করছে না, তাই মাজারের উচিলায় অনেক গরিব দুঃখীরা বেঁচে থাকে। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যে মাজার বা রওজার মধ্যে যিনি শাসিত আছে তার সর্ব অঙ্গটাই হলো আল্লাহর সিংহাসন। আমি আবার বলব যে আল্লাহর সিংহাসন এই পৃথিবীর কোথাও কিন্তু আল্লাহ বলেনি যে আমি অমুক জায়গায় বসি। আল্লাহ একটা কথা বলেছে যে পবিত্র মানুষ, যিনি যিনি নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, আর সেই পবিত্র মানুষটিকে একজন আল্লাহর ওলি, একজন সাধক যারা নিজেকে পবিত্র করেছে এবং তাদের কালবের মধ্যে আল্লাহ বসত, তাহলে সর্ব অঙ্গ, এই অলির সর্ব অঙ্গটাই হলো সিংহাসন, আর সেই সিংহাসনে আল্লাহ বসতেন এবং সেখানে বসে পরিচালনা করতেন। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা যদি কেউ বুঝে থাকেন তাহলে কেউ কোনোদিন অলিয়া উলিয়া বা কোনো মাজারের দিকে কুদৃষ্টি করবেন না। সুন্দর দৃষ্টি করুন, ওলি আউলিয়াদের দোয়া নিন, তাদের দয়ায় তাদের যদি তাদেরকে যদি খুশি করা যায় তাহলে আপনিও অলিতে পরিণত হবেন। কেউ যদি একজন মাওলানার কাছে যায় সে মাওলানা হতে পারে, কেউ যদি একটা কবির সাথে চলাফেরা করে সেও কবির মতো হয়ে যায়, কেউ যদি একটা মিস্ত্রির সাথে শ্রম দেয় সে মিস্ত্রি হয়ে যায়, কেউ যদি আল্লাহর ওলি আউলিয়ার সাথে শ্রম দেয় সে কিন্তু আল্লাহর ওলি আউলিয়াতে পরিণত হয়। তবে আমি এটিই বলবো যে আজকের আলোচনার পরে অবশ্যই আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন এবং কাউকে এসব করবেন না। তবে সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।